হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 55 আজ আমরা দেখে নেব, যা 24শে জানুয়ারি 2023-এর শিপ 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল কার মধ্যে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। অপশন বি, পরিকল্পনা কমিশনগুলো রূপায়ণ করত প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। এই পরিকল্পনা কমিশনের গঠন হয়েছিল 15ই মার্চ 1950 সালে এবং এটি স্থাপনা করেছিলেন জওহরলাল নেহেরু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড দোমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে নিয়েছিলাম। পরের প্রশ্ন, গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যে পদ্মশ্রী জিতেছেন? গোপাল প্রসাদ দুবে ছৌ নাচের জন্য পদ্মশ্রী জিতেছেন, অপশন সি। পরের প্রশ্ন, 2022 সালের আগস্টে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অর্থাৎ DRDO-র নতুন চেয়ারম্যান হিসেবে সমীর বেঙ্কটপতি কামাত কাকে প্রতিস্থাপন করেছেন? বর্তমানে DRDO-র চেয়ারম্যান রয়েছেন সমীর বেঙ্কটপতি কামাত, এর আগে কে ছিলেন তা জানতে চেয়েছে। সমীর বেঙ্কটপতি কামাতের আগে ছিলেন জি সতীশ রেড্ডি, তিনি 2018 থেকে 2022 সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। বর্তমানে জি সতীশ রেড্ডি মিনিস্ট্রি অফ ডিফেন্সে অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন। DRDO স্থাপনা হয়েছিল 1958-তে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, শিল্পের একটি গোষ্ঠী যা নগর কেন্দ্রগুলির দ্বারা প্রদত্ত সুবিধাগুলি ব্যবহার করার জন্য একত্রিত হওয়ার প্রবণতাকে কী বলে? কোয়েশ্চেনটা ইংলিশে ছিল, হোয়াট ইজ এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দ্যাট টেন্ড টু কাম টুগেদার টু মেক ইউজ অফ দ্য অ্যাডভান্টেজেস অফার বাই আরবান সেন্টার্স নোন অ্যাজ। যখন অনেকগুলো শিল্প একই জায়গায় একত্রীভূত হয় তাকে বলা হয় একত্রীকরণ অর্থনীতি বা অ্যামালগেশন ইকোনমিক্স। পরের প্রশ্ন, কোন আইন 2019 হলো ভারতের সংসদের একটি আইন যা তিন তালাককে নিষিদ্ধ করে? 2019 সালে পাস হয়েছিল মুসলিম ওমেন প্রোটেকশন অ্যান্ড রাইটস অন ম্যারেজ অ্যাক্ট, অপশন ডি। এখানে তিন তালাককে নিষিদ্ধ করা হয়। পরের প্রশ্ন, কোন রাজনৈতিক নেতা 2022 সালের জুন মাসে ঝাড়খণ্ডের মান্দার থেকে বিধানসভার সদস্য হওয়ার জন্য বান্ধু তির্কির স্থলাভিষিক্ত হন? বর্তমানে ঝাড়খণ্ডের মান্দার থেকে বিধানসভার সদস্য আছেন শিল্পী নেহা তির্কি, ইনি হলেন বান্ধু তির্কির কন্যা এবং এনাদের দল হল INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরের প্রশ্ন, ভারতে রাজ্যের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত? রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে রাজ্যপালের উপর, অপশন বি, এবং এটি রয়েছে Article 154-এ। পরের প্রশ্ন, ড্যাশ হলো বিদেশি মুদ্রা সম্পদ যা দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে আছে। বিদেশি মুদ্রা সম্পদকে কি বলা হয়? ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ, অপশন এ। ফরেন কারেন্সি রিজার্ভের দিক থেকে ভারত 4 নম্বরে রয়েছে। সব থেকে টপে রয়েছে চায়না, তারপরে আছে জাপান, তারপরে সুইজারল্যান্ড এবং 4 নম্বরে আছে আমাদের ইন্ডিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে যা শীত ঋতুর উৎসব হিসেবেও পরিচিত, চাখান, গান, নাগাই, মোয়াৎসু, চাপচুরকুট না ওয়াংলা? এদের মধ্যে শীত ঋতুর উৎসব নামে পরিচিত চাখান, গান, নাগাই, অপশন এ। এই উৎসবটি জেলিয়াংরং কমিউনিটির লোকেরা পালন করে। এই কমিউনিটির লোকদের দেখতে পাওয়া যায় আসাম, মণিপুর, নাগাল্যান্ডে এবং এই উৎসবটি হয়ে থাকে ডিসেম্বর জানুয়ারি মাসে। মোয়াৎসু এই উৎসবটা পালন করে নাগাল্যান্ডের AO কমিউনিটির লোকেরা এবং এটি মের ফার্স্ট উইকে হয়। চাপচুরকুট এই উৎসবটা হয় মিজোরামে, উৎসবটি হয় মার্চে এবং এই উৎসবে চেরাও নৃত্য পরিবেশিত হয়। এই চেরাও নৃত্য থেকেও প্রশ্ন আসে, এটি মিজোরামে দেখতে পাওয়া যায়। ওয়াংলা উৎসব এটি 100 ড্রামস উৎসব নামে পরিচিত এবং এটি মেঘালয়ের গারো কমিউনিটির লোক পালন করে। এই উৎসবটি হয়ে থাকে সেপ্টেম্বর মাসে। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের কোন উপধারাটি আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহান আদর্শ লালন ও অনুসরণ করার কর্তব্য সম্পর্কে কথা বলে? আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি এবং তার সাবক্লজ বি অর্থাৎ 2-এ রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করার মহান আদর্শের কথা। আমাদের যে 11টি মৌলিক কর্তব্য রয়েছে তা একবার দেখে নেওয়া যাক। দেখে নাও, সাবক্লজ বি বা 2-এ রয়েছে লালন করা এবং সেই মহান আদর্শ অনুসরণ করা যা আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। বাকিগুলো তোমরা একবার দেখে নিও। পরের প্রশ্ন, কোথায় হাইড্রাক বংশবৃদ্ধি করে? হাইড্রাক বংশবৃদ্ধি করে ভেজা এলাকা বা ওয়েট এরিয়াতে। পরের প্রশ্ন,
কোন সালে মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য নির্ভরশীল রাষ্ট্র দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করেছিল? এটা কি হবে 1940 সালে? এটা ছিল মুসলিম লীগের লাহোর অধিবেশন। এখানে পাঞ্জাব, বাংলা, সিন্ধ এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে নিয়ে আলাদা রাষ্ট্র গড়ার কথা বলেছিল এবং এর নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ আলী জিন্না। পরের প্রশ্ন, ইনামগাঁও গ্রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত। এই ইনামগাঁও গ্রামটি হলো হরপ্পা সভ্যতার পরবর্তী একটি গ্রাম। এটি ঘোড রিভারের ডান দিকে অবস্থিত ছিল। পরের প্রশ্ন, পৃথিবীর সাপেক্ষে সঠিক বক্তব্যটি চিহ্নিত করুন। কি রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত কমে যায়, এটি কি হবে? ভুল, এটা কি হওয়া উচিত ছিল? পৃথিবীর ব্যাসার্ধ মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত বেড়ে যায়। এই যদি আমাদের পৃথিবী হয়, তার মেরুতে ব্যাস কম থাকে, কিন্তু বিষুবরেখা অর্থাৎ ইকুয়েটারে এর ব্যাসার্ধ হয় সব থেকে বেশি। তাহলে অপশন ডিটা দেখো, পৃথিবীর ব্যাসার্ধ মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত বৃদ্ধি পায়, এটাই সঠিক হবে। পরের প্রশ্ন, ক্রিকেটের 2 উইকেটের দূরত্ব কত? খুব সহজ প্রশ্ন, কি হবে এটি? 22 গজ, অপশন এ। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কখন থেকে বিদ্যমান ছিল? দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায় ছিল 1960 থেকে 70 পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় চলেছিল 70 থেকে 80 দশকের মাঝামাঝি পর্যন্ত, অপশন ডি। এই সময় ভারতে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, 1969 থেকে 1974 পর্যন্ত, আর সবুজ বিপ্লব শুরু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, 1961 থেকে 1966 সাল পর্যন্ত যা চলেছিল। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রথম ধাপে প্রাথমিকভাবে কয়টি জেলাকে সম্প্রসারিত করার আগে কভার করেছিল? মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, এটি চালু হয়েছিল 2006 সালে এবং আইনটি পাস হয়েছিল 2005 সালে। প্রাথমিকভাবে 200টি জেলাকে কভার করেছিল, অপশন বি, এবং এটি হয়েছিল 2 ফেব্রুয়ারি 2006। পরের প্রশ্ন, ড্যাশ হলো ভারতের প্রথম রাজ্য যেটি রাজ্যের সমস্ত বাড়িতে ছাদের উপরে বৃষ্টির জল সংগ্রহের কাঠামো বাধ্যতামূলক করেছে, কি হবে এটি? তামিলনাড়ু, অপশন ডি। তামিলনাড়ু 2001 সাল থেকেই বাড়ির ছাদের উপরে বৃষ্টির জল সংগ্রহের কাঠামো বাধ্যতামূলক করেছে এবং এর পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিল তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। পরের প্রশ্ন, জো মাল লোক নিচের কোন রাজ্যের সাথে যুক্ত একটি বিখ্যাত নৃত্য? জো মাল লোক এই নৃত্যটি দেখতে পাওয়া যায় সিকিমে, অপশন বি, এবং এই উৎসবটি পালন করে লেপচা কমিউনিটির লোকেরা। পরের প্রশ্ন, 2015 সালের ভারতের জাতীয় গেমসে নিচের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক রৌপ্য পদক জিতেছে? 2015 সালের জাতীয় গেমসে রৌপ্য পদক কারা বেশি জিতেছিল? এটি হবে কেরালা, অপশন সি। 2015 সালের জাতীয় গেমস কেরালাতেই অনুষ্ঠিত হয়েছিল এবং তা ছিল 35তম এডিশন। সেখানে সব থেকে বেশি সোনা জিতেছিল সার্ভিসেস। সার্ভিসেস অর্থাৎ ভারতের 3টে ফোর্স, এয়ারফোর্স, নেভি এবং আর্মি, তারা মিলিত দল। সার্ভিসেস পেয়েছিল 91টি সোনা, 33টি রুপো এবং 35টি ব্রোঞ্জ, এবং সেখানে কেরালা পেয়েছিল 54টি সোনা, 48টি রুপো এবং 60টি ব্রোঞ্জ। রূপা এবং ব্রোঞ্জে কেরালা এগিয়েছিল। এরপরে 36তম ন্যাশনাল গেমস হয়েছিল 7 বছর পরে 2022 সালে এবং সেটি হয়েছিল গুজরাটে। সেখানেও প্রথম স্থান নিয়েছিল সার্ভিসেস। সার্ভিসেস সেখানে 61টি সোনা, 35টি রূপা এবং 32টি ব্রোঞ্জ পায় এবং দুয়ে হয়েছিল মহারাষ্ট্র। তারা 39টি সোনা, 38টি রূপা এবং 63টি ব্রোঞ্জ পায়। অর্থাৎ মহারাষ্ট্র ব্রোঞ্জ এবং রৌপ্য পদক সব থেকে বেশি পেয়েছিল। এরপরে 37তম জাতীয় গেমস হবে 2023 সালে এবং এটি হবে গোয়াতে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।